বোমা বিস্ফোরণ ঘটনাস্থল সেই দত্তপুকুর দত্তপুকুরের কদম্ব গাছে উলা মাঝেরপাড়া গ্রামে মজুদ করে রাখা বোমায় সাত সকালে বিস্ফোরণ যারা বোমা বানরে দাঁড়িয়ে রয়েছে দত্তপুকুরের কদম্ব গাছে ফের বিস্ফোরণে কাঁপলো দত্তপুকুরের কদম্ব গাছে উলা মাঝেরপাড়া গ্রামের ভেতর একটি বাগানে মজুদ করে রাখা বোমায় ঘটল বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গর্ত হয়ে গিয়েছে মাটি পরপর বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষ প্রচন্ডই আতঙ্কের মধ্যে প্রায় এখানে হয় শুধু আজকে নয় প্রায় এখানে ঘটতে দেখা যায় দিনে দুপুর এরকম বোম চাষ হয় আর এই জায়গাটাই বোম সম্ভবত এই জায়গাটাই ওরা বানায় বোমা রাখার পিছনে আইএসএফ এর হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূল সমর্থকের যতটা সম্ভব আইএসএফ এর দিকে তারা কি দিনে দুপুরে এখানে বোম বাঁধে বোম বাঁধে দিনে দুপুরে এখানে তো এলাকার মধ্যে এভাবে জনবসতিপূর্ণ এলাকা পাশেই বাড়ি দেখা যাচ্ছে কত আতঙ্কের মধ্যে রয়েছে না বিরাট আতঙ্কের মধ্যে যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃণমূলকে কাট করে দাঁড় করিয়েছে আইএসএফ আইএসএফ সব পার্টিতে সব শেখায় না শাসক দলের যারা আছে তারাই সবগুলো পরে এই দুষ্কর্মের সঙ্গে তারাই যুক্ত হতে পারে পুলিশ তদন্ত করলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে কদম্ব গাছিতে ফের বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ ঠিক সপ্তাহ দুয়েক আগে দত্তপুকুরে কদম্ব গাছিতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে অভিজ্ঞতা হুড়মুড় করে ভেঙে পড়েছিল আস্ত একটি বাড়ি খুলে পড়েছিল পাশের একটি বাড়ির গ্রিলও সব মিলিয়ে মৃত্যু হয়েছিল নজনের দেহাংশ ছিটকে পড়েছিল এদিক ওদিক এই বাইরে বার হয়েছি তখন হাত হাত করে এরা চেল্লা মিল্লি করছে হাত পড়ে আছে হাত মানুষের হাত মানুষের হাত এই যে এই যে এইখানটা আপনার এখানে মানুষের হাত পড়েছে হ্যাঁ মানুষের হাত এখানে মানুষের দেখো এখনো এখনো পর্যন্ত সেই হাতের অংশ অর্থাৎ মাংস মানে যাকে বলে আমরা দেখাতে পাচ্ছি না এই ছবি ঠিক দু সপ্তাহের মাথায় ফের বিস্ফোরণ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা থেকেও শিক্ষা হয়নি কোথা থেকে আসছে এত বোমা তবে কি এখনো লুকিয়ে লুকিয়ে তৈরি হচ্ছে বাজির আড়ালে বোমা উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা